স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, আর আমি আপনাদের সাথে আপনাদের প্রিয় সঞ্চালক শ্রাবণী চক্রবর্তী, কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চের কর্ণধার। প্রতিদিনের মতন আজকেও আমার সাথে গুণী বিশিষ্ট সঙ্গীত শিল্পী রয়েছেন। আজকে যদিও আমাদের বিশেষ দিন, এই বিশেষ দিনে দাদাকে পেয়ে আমরা সত্যিই ধন্য, কারণ আমাদের অনুষ্ঠানে দাদা আগেও এসেছেন এবং সুন্দর সুন্দর গান পরিবেশন করে গেছেন। আসুন আর বেশি সময় নষ্ট না করে ওনার সাথে পরিচয়টা সেরে নিই। দাদা কেমন আছেন প্রথমে বলুন। খুব ভালো আছি, খুব ভালো, ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে। আমাদের সাথে আছে শিল্পী সৌগত দাশগুপ্ত। দাদা প্রথমেই কিন্তু একদম গানে গানে যাব, তবে তার আগে আপনার সাথে যে দাদারা যন্ত্রসঙ্গীতে রয়েছেন তাদের সাথে একটু পরিচয় করে নেব। একদম। আমার বাদিকে কিবোর্ডে আছেন সুফল পাইক, গিটারে আছেন দেবশ্রী পাইন, অক্টোপ্যাডে আছেন তরুণ মুখার্জি এবং হ্যান্সনিকে আছেন কৃষ্ণা ধানু। বেশি সময় নষ্ট না করে একদম দাদার গানে গানে যাব, কারণ দাদা আজকে খুব সুন্দর সুন্দর নিজের ঝুলিতে গান নিয়ে এসেছেন। উনি কথাও দিয়ে গেছিলেন লাস্ট টাইম যে খুব সুন্দর গান নিয়ে আসছেন, একদম দাদার মুখে শুনে নেব দাদা কি কি গান আজকে নিয়ে এসেছেন। প্রথমেই বলতে চাই যে প্রার্থনা সঙ্গীত দিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করব। আচ্ছা। এরপরে স্বরচিত গান আমার নিজের লেখা এবং সুর আছে দুটো, আর তার সাথে আছে কিছু শ্যামা সঙ্গীত। এই নিয়ে আমরা আজকের অনুষ্ঠান। অপূর্ব অপূর্ব, একদম প্রথম গানে যাব। ঠিক আছে। আমি ইশুভানু ভরুনু দুইনু ভরুনু হে, ইশুভানু ভরুনু দুইনু ভরুনু হে, বিশ্বভূপ পরম শরণু হে, ইশুভানু জ্যোতি পূর্ণ করি গগন সুধারন্দে ভরু ইশুভানু ভরুনু দুইনু ভরুনু হে, তবু কৃপা করুনা কণিকা করু হে অন্তরহু অক্ষয় সুখে চির সম্পদ, তবু কৃপা করু না কণিকা করো হে না, প্রেম সিন্ধু হৃদয়ানন্দে চুলুক বহিয়া ছন্দে ছন্দে, প্রেম সিন্ধু হৃদয়ানন্দে চুলুক বহিয়া
ছন্দে ওক জীবন ধন্য ঈশু অনন্য তারা শান্ত চরণ হে ঈশু প্রাণ হরণ দৈন হরণ হে ঈশু প্রাণ হরণ দৈন হরণ হে ঈশু প্রাণ হরণ দৈন হরণ হে বাহ অসাধারণ সকাল সকাল এরকম একটা প্রার্থনা সঙ্গীত শুনলে সবারই মনটা ভালো হয়ে যায় তাই না আর চারিদিকে আমাদের যা দুর্যোগ চলছে সেই দুর্যোগও আমরা যাতে তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারি এরকম প্রার্থনা সঙ্গীতের খুব প্রয়োজন অবশ্যই এটা আপনার নিজস্ব স্বরচিত গান তাই তো না এটা নিজস্ব স্বরচিত নয় আচ্ছা এটা অ্যাকচুয়ালি হেমন্ত মুখার্জির সুর ও আচ্ছা আচ্ছা কথা প্রচলিত এটা দাদার কীর্তি ছবিতে ব্যবহৃত হয়েছে ও আচ্ছা আচ্ছা পারিপার্শ্বিক যা চলছে একদম একদম আমাদের এইটা অন্তত সবারই ভাবা উচিত আজকের দিনে যে আমরা তো কেউ কিছু নয় সবই তার হাতে অবশ্যই তো তার কাছে প্রেটুকু করা ছাড়া আমাদের কিছু নেই আজকের ডেটে তো সেই হিসাবে প্রার্থনা সঙ্গীত একটা সবার মনকে যাতে ছোঁয়ে সবাই যাতে ভালো থাকে সেই উদ্দেশ্যেই গাওয়া বেশ বেশ একদম পরবর্তী গান কি শুনবো পরবর্তী এটা রামপ্রসাদী একটি সুর আচ্ছা তো গানটার নাম হচ্ছে তারা বলো কি হবে বিফলে দিন যায় মা বাহ বাহ আপনার নিজের লেখা না এটা আমার নিজের লেখা নয় এটা রামপ্রসাদী মানে প্রচলিত একটা রামপ্রসাদী সুর আচ্ছা না আপনি আজকে বলেছেন যে আপনি নিজের লেখা গান গাইবেন হ্যাঁ আমি গাইছি এরপরেই আমি গাইবো আমার নিজের আচ্ছা বেশ বেশ Baby
বিফলে দিন যায় সময় হয়েছে আমাদের একটা ছোট্ট বিরতি নেওয়ার, ফিরে আসছি বিরতির পর। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন স্বপ্নাঙ্গন এবং আমার সাথে রয়েছে আজকে আমাদের গুণী সঙ্গীত শিল্পী সৌগত দাশগুপ্ত। দাদা, আপনি তো দুটো গানই খুব ভালো শোনালেন, আমাকে একটু বলুন যে মঞ্চ কি আছে এবছর, কেমন মঞ্চ হচ্ছে বা পরবর্তী মঞ্চ অনুষ্ঠান কীরকম কী রয়েছে একটু যদি শেয়ার করেন দর্শক বন্ধুদের সাথে, কারণ আপনি অসাধারণ গান করেন। দেখুন, মানে অনুরোধ আসছে অনেক জায়গা থেকেই, তবে বর্তমান যা পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী গান গাওয়াটাও মানে নিজের কাছে খুব কষ্টজনক এবং সেই জন্যে যতটা পারছি খুব বেছে অনুষ্ঠান করছি। আমার বলার উদ্দেশ্য এই জন্য ছিল এইভাবে প্রশ্নটা, কারণ মঞ্চের আমাদের উঠতেই এখন ইচ্ছা করছে না। একদম একদম। হ্যাঁ, শিল্পীদের জন্য খুব একটা চাপের বিষয় হয়ে গেছে। একদম একদম। একদিকে আমাদের মঞ্চ করতে হবে, আবার একদিকে উপায়ও নেই, আবার পরবর্তী নিবেদনে যাব। এই নিবেদনটি হচ্ছে যে একটি শ্যামা সঙ্গীত, এটা রামপ্রসাদী, সুরটা পুরো রামপ্রসাদী। যাই, বেশ, একদম। মনিষাদ প্রতিষ্ঠান তমগমহ স্বাস্বতী শমহ যৎক্রুঞ্চুমিতনাং দেহি কামোবুধিতম। এবার ছেড়ে চলেছি মা, এবার ছেড়ে চলেছি মা, পাশানের মে পাশানি তুই না বুঝে মা, বলেছি মা এবার ছেড়ে চলেছি
পাষাণ করে রেখেছি এতদিন কি ছল করে তুই পাষাণ করে রেখেছি আজ বোন মায়ে দেখা পেয়ে নয়ন জলে কুলেছি মা বোন মায়ে অসাধারণ অসাধারণ কোনো কথাই হবে না। সকালটা কেমন ভরে উঠেছে তাই না? তবে দাদার একদম পরবর্তী নিবেদনে যাব, কারণ গানে গানে থাকতে ইচ্ছা করছে। দাদা পরবর্তী নিবেদন কি? পরবর্তী নিবেদন আমার শেষ গান, মানে আমার নিজের কথা সুরে আমি চেষ্টা করেছি যে শ্যামা সঙ্গীতের উপর একটু লেখার এবং একটু সুর করার। আচ্ছা, তো জানি না দর্শকদের কেমন লাগবে। নিশ্চয়ই ভালো লাগবে, চেষ্টা করব যে গানটা সবার কাছে যেতে যায়। বেশ বেশ, একদম শোনান। রাঙা পায়ে নূপুর পরে আমার মাটির ঘরে কে লো রে, কে লো রে এলো থেলো, কে এলো থেলো আমার মাটির ঘরে, কে লো রে, কে লো রে এলো থেলো। রাঙা পায়ে দুপুর পরে মাটির ঘরে কে লো রে, আমার মাটির ঘরে গেলো রে। এলো কেশি মুন্ড মালা তোর নয়নে আলো, এলো কেশি মুন্ডমালা তোর নয়নে আলোর খেলা, স্নেহ যদি তো পাই না শ্যামা, স্নেহ যদি তোর পাই মা শ্যামা, ধরবে আমার নয়ন জল কিভাবে বা বুঝিব তোরে। Oh, my God.
ঘরে এলো রে, এলো রে এলো থেলো, এলো রে এলো থেলো, রাঙা পায়ে নুপুর পরে আমার মাটির ঘরে। অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না, ভীষণ সুন্দর। তা এরকম গান কি আপনার লেখা হয়, মাঝে মধ্যেই লেখা হয়? হ্যাঁ, মাঝে মধ্যেই চেষ্টা করি। বাহ, ভক্তিগীতির উপর কিছু গান লিখেছি, এমনি আধুনিক গান কিছু লিখেছি। আচ্ছা আচ্ছা, সেগুলো আমরা কবে পাবো? যবে আপনি রাখবেন তবেই পাবো। একদম, আমি তো সবসময় চাই আপনি আসুন। আর এত সুন্দর আপনি গান করেন, দর্শকও নিশ্চয়ই চায়, না হলে বারবার আপনাকে ডাকে কেন? একদম একদম, ভীষণ ভালো দাদা। কিন্তু আজকের সময় আমাদের হাতে একদম প্রায় শেষ, প্রায় না একদমই শেষ, আপনাকে এখানেই ছাড়তে হবে আমাদের। তাই আমরা চাইবো আপনি আবার আমাদের অনুষ্ঠানে আসুন এবং আরও সুন্দর সুন্দর গান পরিবেশন করুন। সময় আমাদের হাতে একদম শেষ, ঘড়ির কাঁটা একদম ইশারা করেছে যে এখানেই বিদায় নিতে হবে। তবে আপনারা দেখতে থাকুন চ্যানেল ভিশনের পর্দায় স্বপ্নাঙ্গন, প্রতিদিন সোম থেকে রবি ঠিক সকাল 9:30। আজকের মতন আমরা এখানেই বিদায় নেব, নমস্কার। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ